প্রিয় দর্শক, এখন আপনাদেরকে নিয়ে ঢুকলাম ইন্ডিয়ান ট্রেনের ভিতরে, যেটা মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে যায়। আসলে ট্রেনটি দুই ধরনের সিট আছে, একটা হলো এসি সিট আর একটা হলো এসি চেয়ার। আপনাদেরকে এখন চেয়ার দেখাচ্ছি ইন্ডিয়ান ট্রেনের। প্রিয় বন্ধুরা, এখন আপনাদেরকে নিয়ে আসলাম এসি কম্পার্টমেন্টে। আপনারা দেখতে পারতেছেন এটা এসি কম্পার্টমেন্ট। আসলে যেটা আগে দেখিয়েছে এটা হলো এসি সিট, ওইখানকার ভাড়া হলো প্রায় 300 টাকা। আর এসিতে মূলত আপনারা তিনজন যদি থাকেন, তাহলে আপনারা তিনজন থাকলে আপনারা একসাথে থাকতে পারবেন, আর যদি একজন হন কিংবা দুইজন হন তাহলে শেয়ার করতে হবে, যেহেতু তিনজনের এসি হয়। আপনারা দেখতে পারতেছেন এখানে একটা হাত ধোয়ার জায়গা আছে, খুবই নিট অ্যান্ড ক্লিন। বাংলাদেশের ট্রেন থেকে সম্পূর্ণ ডিফারেন্স, খুবই সুন্দর গোছানো। আর এখানে এই অনুযায়ী নাম্বারগুলো আছে, যার যেই নাম্বার সেই অনুযায়ী তার কম্পার্টমেন্ট। প্রিয় দর্শক, এসি সিটগুলো কেমন হয় আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো দুইজনের, দেখতে পারতেছেন এখানে দুইজন স্টে করবে। একজন স্লিপার আছে, বেডগুলো স্লিপার, আপনারা ইচ্ছা করলে শুতেও পারবেন। আর খুব সুন্দর একটি ভিউ পাবেন আপনারা জানালার, খুবই সুন্দর। এটা দুইজনের বাথরুমটা আপনাদেরকে দেখাই, সাবান আছে, এটা প্যান, হাই কমোডও আছে, এটা হলো হাই কমোড, দর জায়গা আছে। এই যে দর্শক, এটা হলো আপনাদের তিনজনের এসি কেবিন সম্পূর্ণ, দেখতে পারতেছেন। এরকম যদি তিনজনে তিনটা টিকিট নেন তাহলে সম্পূর্ণ এই ক্যাবিনটা আপনাদের হবে, যেহেতু চারজনের সিট এখানে আছে কিন্তু দুইজন থাকতে পারবেন, তিনজন থাকতে পারবেন, দুঃখিত। মানে এটা তিনজনের, বাট আপনারা খুবই সুন্দর শুয়ে শুয়ে যেতে পারবেন। আর সাইড ভিউগুলো খুবই সুন্দর, বিশেষ করে এটার জানালাগুলো। বুঝতেই পারতেছেন কিরকম, খুবই মজার। আর প্রতিটা কম্পার্টমেন্টে এরকম এসি দেখতে পারবেন, সবগুলো তো আছে, এসি সিটও যেরকম আছে এসি চেয়ারেও আছে। মানে খুবই শীতাতপ নিয়ন্ত্রিত, খুব কমফোর্ট একটা জার্নি। দর্শক, কেউ যদি অজু করতে চান, এটা শুধু হাত পা ধোয়া বা গোসল করার জন্য, যাত্রাপথে নামাজ পড়তে চাইলে এখান থেকে আপনার অজু করতে পারবেন, এই সুবিধাটা খুবই ইন্ডিয়ান রেলওয়ে। খুবই সুন্দর দর্শক, কমফোর্ট একটা জার্নি পাবেন আপনারা। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এসি সিটে আসার জন্য। এসি সিটের ভাড়া নিবে 4200 টাকা করে বাংলাদেশের টাকায়। আর অবশ্যই আপনি মনে রাখেন আপনার টাকাটা বৃথা যাবে না, খুব সেফলি একটা জার্নি পাবেন, ঘুমিয়ে ঘুমিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর ইন্ডিয়ান রেলওয়ের বিশেষত্ব হলো এটা খুবই বড় আর খুবই ওয়েল অর্গানাইজ। প্রতিটা কম্পার্টমেন্টে এরকম আপনারা ছবি দেখতে পারবেন, এই যে দেখেন সম্পূর্ণ ছবি, আর বিভিন্ন ধরনের লাইট আছে প্রতিটা কেবিনের ভিতরে। আপনারা নকশিকাতার এরকম নকশাকৃত ছবি দেখতে পারবেন, মানে অন্যরকম একটা ফিল দিবে আপনাদেরকে, আশা করি। তো দর্শক, এই ছিল আজকের এই ভিডিওতে, জানি না আপনাদের কেমন লাগলো। ইন্ডিয়ান রেলওয়ে ট্রেনটি সম্পূর্ণ আপনাদেরকে দেখাইলাম। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।